জেরুজালেম পৃথিবীর এমন একটি শহর যা মুসলমান খ্রিস্টান ও ইহুদি ধর্মের প্রত্যেকটি মানুষেরই অন্যতম প্রিয় ও পবিত্র স্থান যেখানে শুক্রবার মুসলমানরা ইবাদত করেন শনিবার ইহুদিরা ইবাদত করেন এবং রবিবারে খ্রিস্টানরা ইবাদত করেন এমন আশ্চর্য ইবাদতের জায়গা পুরো পৃথিবীতে আর দ্বিতীয় নেই যেখানে মিলিত হয় তিনটি প্রধান সেমেটিক ধর্মের মানুষ জেরুজালেমে মুসলমানদের পবিত্র আলাকসা মসজিদ অবস্থিত যা মুসলমানদের প্রথম কিবলা এবং সেখানে অনেক নবী ও সাহাবিদেরও কবর রয়েছে এই জেরুজালেমের যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন যার জন্য এই জায়গাটি খ্রিস্টানদের নিকট অধিক পছন্দনীয় আর জেরুজালেম ইহুদিদের কাছে পবিত্র হবার কারণ এখানে রয়েছে সুলাইমানের উপাসনালয় হাইকল ই সুলাইমান এবং এখানে রাজত্ব করেছেন কিং ডেভিড অর্থাৎ দাউদ আলহ শুধু তাই নয় পবিত্র কোরআনের পাঁচটি জায়গায় এই জেরুজালেম শহরকে আল্লাহ বরকতময় ও পূর্ণভূমি বলেছেন এখানে অবস্থিত আল আকসা মসজিদ যার দিকে মুখ করে রাসুল সাল্লু আলিয় সাল্লাম ও সাহাবিরা নামাজ আদায় করেছেন আর এখান থেকে নবীজি মিরাজে গমন করেন এবং এখানেই তিনি সকল নবীদের নামাজেরও ইমামতি করেন এখানেই শেষ নয় এই জেরুজালেম থেকে আবার সমগ্র পৃথিবী শাসন করা হবে দাজ্জাল এই জেরুজালেম থেকে আত্মপ্রকাশ করবে সাহাবিগণ জিজ্ঞাসা করেছিলেন দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে রাসুলসাল্লু আলিয় সাল্লাম বলেন চল্লিশ দিন প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি এক মাসের সমান ও তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো তোমাদের দিন সমূহের মতোই হবে আর এই গুরুত্বপূর্ণ জেরুজালেমি ফিলিস্তিনিদের উপর তিয়াত্তর বছর ধরে হচ্ছে ভয়ঙ্কর নৃশংসতা ও মানবতা মানবতাবিরোধী অপরাধ আর তাই বিশ্বের প্রত্যেক মুসলমানদের জেরুজালেমকে রক্ষা করা ফিলিস্তিনিদেরকে ভালোবাসা এবং তাদের পাশে থাকা হবে ইমানের দাবি যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ